সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে বন্যার পর এখন স্বাভাবিক হতে শুরু করেছে জনজীবন তবে দিয়েছে দেশটির আবারও আবহাওয়া অফিস আগামী সপ্তাহে একই ধরনের বৃষ্টিপাত হতে পারে বলে সতর্ক করা হয়েছে এদিকে দেশটিতে অতিবৃষ্টির চার দিন পরও ক্ষতচিহ্ন বই বেড়াচ্ছে অসংখ্য মানুষ সার্জা ও আসবানের খাদ্য বাসস্থানের অভাবে রয়েছেন প্রবাসী বাংলাদেশিরা

অনেক দেশের মানুষ এবং বিশেষ করে বাংলাদেশেও অনেক কষ্টে আছে এই বিশেষ করে বিভিন্ন লাবার ক্যাম্প বিভিন্ন ইন্ডাস্ট্রি মিডিয়া সব জায়গায় মানুষ অনেক কষ্ট এদিকে নিজ দেশের নাগরিকদের দুর্ভোগ থেকে বাঁচাতে ভারত ও পাকিস্তান দূতাবাস উদ্যোগ নেয়ার পর শারজা ও আসমানে বিভিন্ন এলাকা পরিদর্শন করেছেন বাংলাদেশ কনসুলেটের কনসাল জেনারেল বিএম জামাল হোসেন হোপফুলি দুই দিনের মধ্যেই সমস্যা কেটে যাবে তো আমরা দেখছি আমরা আরো যে সমস্ত জায়গায় আমরা রিপোর্ট পাচ্ছি যে বাংলাদেশীরা সমস্যা আছে সেখানে আমরা যাচ্ছি এবং তাদের সাথে কথা বলে তাদের চাহিদা অনুযায়ী তাদের সমস্যা সমাধানের জন্য আমরা চেষ্টা করে যাব পরিদর্শনকালে কনসাল জেনারেল এই চ্যালেঞ্জিং সময়ে সহযোগিতা ও সহায়তা প্রদানের জন্য কনসোলেটের প্রতিশ্রুতি দেন দুবাইতে স্বাভাবিক অবস্থা ফিরতে শুরু করেছে বিমানবন্দরে সংকট কেটেছে অনেকটা তবে শারজা ও আজমানের নিচু এলাকার শ্রমিকদের ক্যাম্প এবং শিল্প এলাকায় পানি ঢুকে যাওয়ায় নিষ্কাশনে বেগ পেতে হচ্ছে প্রশাসনকে এমন পরিস্থিতির মধ্যে আবারও দুঃসংবাদ দিয়েছে দেশটির আবহাওয়া অফিস আগামী সপ্তাহে আবারও বৃষ্টিপাত হতে পারে জানিয়ে দুর্ঘটনা এড়াতে সবাইকে সতর্ক থাকার নির্দেশনা জারি করা হয়েছে ডিবিসি নিউজ ডেস্ক